নির্ধারিত তারিখে শুনানিতে হাজির হতে আজ 12:30টার দিকে সিটি কর্পোরেশনে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, তবে হাজির হননি শাকিব খান। তিনি বর্তমানে ছবির শুটিং নিয়ে ব্যাংককে ব্যস্ত রয়েছেন। শুনানি শেষে অপু বিশ্বাস বলেন, আজ শুনানিতে গিয়ে জানতে পেরেছি শাকিব খান যে আবেদন করেছেন ডিভোর্সের জন্য সেটি বাতিল হতে পারে, কারণ ডিভোর্সের জন্য যেসব কাগজপত্রাদি জমা দেওয়া দরকার সেগুলোর অনেক গুরুত্বপূর্ণ কাগজ তিনি জমা দিতে পারেননি। রাগের মাথায় তিনি আমাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। দেশে প্রচলিত 1961 সালের মুসলিম পারিবারিক আইনে ডিভোর্সের বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেই সব নিয়মে এই আবেদন শুদ্ধ নয়। সাকিবের আইনজীবীকে প্রয়োজনীয় কাগজপত্র কেন জমা দেওয়া হয়নি সেটি ফোনের মাধ্যমে জিজ্ঞেস করেছে সিটি কর্পোরেশন। তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। অপু বলেন, সাকিব যেভাবে খেয়াল খুশি মতো ডিভোর্স দিতে চাইছেন, এমনটা হলে সব স্বামীরাই যখন খুশি তখন বউ ছেড়ে দেবেন। ভাঙন চায় না কেউই, না কোনো ব্যক্তি না কোনো রাষ্ট্র। শাকিব খান একজন সুপারস্টার হয়ে কেন এমন সিদ্ধান্ত নেবেন? তার সঙ্গে আমার মতের এমন কোনো অমত নেই। আমরা কোনোদিন ঝগড়া করে হাতাহাতিও করিনি। যে দূরত্ব তৈরি হয়েছে সেটা ভুল বোঝাবুঝি, নিজেরা কথা বললেই মিটে যায়। এর জন্য এত সব দরকার ছিল না। যে আবেদনটি সঠিক নয় তার ফলাফল নিয়ে আমি ভাবছি না। আমি সংসার করতে বরাবরই আগ্রহ প্রকাশ করেছি, আজও করে এলাম। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।